আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুমিনের জীবন অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান, ইউরোপের সুনামধন্য আলেমদিন জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। বিরতির আগে মুফতি সাহেবের কাছে প্রশ্ন ছিল যে আসরের নামাজ মাগরিবের কতটুকু আগ পর্যন্ত পড়া যেতে পারে, এই বিষয়ে মুফতি সাহেব একটু। জি, তো আমি একটা কথা বলেছিলাম যে সূর্য অস্ত যাওয়ার প্রসেসিং যখন শুরু হয়ে যায় তখন নামাজ পড়া মাকরুহে তাহরিমি, নিষিদ্ধ সময়, জায়েজ নয়। পড়ে নিলে হয়তো আদায় হয়ে যাবে, ফর্জটা আদায় হয়ে যাবে, কিন্তু এই টাইমে নামাজ পড়াটা কিন্তু জায়েজ নয়। এর আগ পর্যন্ত যে কোনো অবস্থায় পড়ে নিতে হবে, কিন্তু এটা কোনো আইডিয়াল টাইম না এর ইমিডিয়েট আগের টাইমটা। বরং এর জন্য যা যে কথাটা বলা হয়েছে যে যদি ধরেন আপনি সূর্য অস্ত যাওয়াটার আগে আমাদের দেশে যেখানে আকাশ পরিষ্কার থাকে এবং সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সব কিছু দেখা যায়, তো যখন সূর্যের কালার ইয়ালো হয়ে যায় আর সূর্যের দিকে ইজিলি তাকানো যায় ওই সময়টা চলে আসার আগ পর্যন্ত আসরের নামাজ পড়ে নেওয়া বেশি উত্তম। আর সূর্যের দিকে যখন তাকানো যায় তখন আসরের নামাজটা মাকরু হয়ে যায়, অর্থাৎ ওয়াক্ত থাকে কিন্তু এটা মাকরুহে তানজিহি, অর্থাৎ অপছন্দনীয় একটা কাজ। তো এর অর্থ এই দাঁড়ায় যে সূর্য অস্ত যাওয়ার প্রসেসিংয়ের যে সময়, মানে সূর্য যখন অস্ত যাওয়া আরম্ভ হয় এই সময়টাতে নামাজ পড়তে পারবেন না, মানে নিষিদ্ধ। এর অর্থ কি যে মাগরিবের স্টার্টিং টাইম, বিগিন টাইম অফ মাগরিব, এটা কখন হয়? যখন সূর্য অস্ত যাওয়া শেষ হয়ে যায় তখন মাগরিবের টাইম শুরু হয়ে যায়, ইফতারের সময় বলেন শুরু হয় আর মাগরিবের টাইম শুরু হয়। তো মাগরিবের টাইম শুরু হওয়ার 10-12 মিনিট আগ পর্যন্ত যে টাইমটা, এই টাইমে নামাজ আসরের আপনি পড়বেন না, যেহেতু এটা নিষিদ্ধ টাইম। আর এর আগের ধরেন আমার যা অনুমান সেটা আমি বলছি, আমি এখনও এটাকে মানে সুস্পষ্ট, আরও 10-15 মিনিট টাইম তো এমন অবশ্যই হবে, 10-15 মিনিট টাইম তো এমন হবে যে সময়টাতে আসর পড়া উচিত কিন্তু মাকরু হবে, মানে না পড়ে থাকলে পড়ে নিতে হবে, পড়াটা জরুরি, কিন্তু এই সময়টা ওয়াক্ত থাকে, সময় থাকে, সময়ের অন্তর্ভুক্ত, কিন্তু মাকরুহে তানজিহি বা সামান্য অপছন্দনীয়। তো এই টাইমটাও অ্যাভয়েড করাটা উচিত, এর বরং কিছু আরও আগে পড়ে নেওয়াটা উত্তম। অর্থাৎ ফোকাহায়ে কেরাম যেটা বলেছেন, যখন সূর্যের মধ্যে তেজস্বী ভাব শেষ হয়ে যায় আর সূর্য শাইনি আর থাকে না, সূর্যের দিকে তখন তাকানো যায় ইজিলি, এই সময়টা এসে যাওয়ার পর, যদিও এটা কোনো নিষিদ্ধ সময় নয় কিন্তু কারাহাত এসে যায়, অপছন্দনীয় সময় হয়ে যায়, মাকরুহ সময় হয়ে যায়। এটা আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এরপরে এক পাই প্রশ্ন করেছেন যে আমাদের এই দেশে অনেক সময় বাক্সের ভিতরে দাফন করা হয়, আমাদের দেশগুলোতে মানে বাক্স ছাড়াই দাফন করা হয়, এটা কি ঠিক আছে? কবরের ব্যাপারে আমাদের ধারণাটা সুস্পষ্ট নয়, বিধায় এই ধরনের কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগ্রত হয়। তো কবর সম্পর্কে আমাদের একটা ধারণা সুস্পষ্ট হওয়া প্রয়োজন। দুনিয়ার বিভিন্ন এলাকার মাটি কিন্তু ভিন্ন রকমের, বিভিন্ন ধরনের মাটি। আমাদের দেশের মাটি খুবই কাদাযুক্ত মাটি, আর এত নরম মাটি যে সাথে সাথে এটা নিচের দিকে ধসে যায়, এটা খুব স্বাভাবিকভাবেই ধসে যায়। তো এই জন্য আমাদের দেশে যে ধরনের মাটির ব্যবহার মাটি রয়েছে সেই মাটিটা খুব তাড়াতাড়ি ধসে একাকার হয়ে যাবে, আর কোনো গ্যাপ মধ্যখানে টোটালি থাকবে না। তো এই হলো একটা কথা, এই বিষয়টা আপনাদের মনে রাখা উচিত এই মশালাটা বোঝার জন্যে। দ্বিতীয় কথা যে কবরটা খুঁড়তে হবে কিভাবে, কবরটা বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে খোদা হয়, দুইভাবে আল্লাহর নবীর সময়ে খোদা হয়েছে, একটা হলো সিন্দুকি কবর আর আরেকটা হলো কি বলে ওইটাকে, এই বগলি কবর বা জি বগলি কবর বলা হয় আর আরেকটা সিন্দুকি কবর বলা হয়। এই দুই ধরনের কবরের অস্তিত্ব পাওয়া যায়। তো এটা মাটি যে এলাকার যেরকম সেরকম এটা করা যায়। তো আমাদের দেশে যদি অনেক নিচে নিয়ে যাওয়া হয় তাহলে, বেশ নিচে যদি নিয়ে যাওয়া হয় তাহলে উপরে মাটির পরিমাণটা হবে অনেক বেশি,
আর ইজিলি ওটা ধসে যাবে নিচের দিকে, সাথে সাথেই ধসে যাবে। আর এই দেশে অনেক জায়গায় মাটি দেখা যায় হয় কি যে মাটি ধসে যাওয়ার পুরো মানে অবকাশ রয়েছে, চতুর্দিকে আপনি লাকড়ি দেওয়া হয়, সব জায়গায় কিন্তু বক্সের মধ্যে দাফন করা হয় না, বক্সের মধ্যে দাফন করা হয় না, বরং দাফন আপনার আমরা তো যাই এই কয়েকদিনের মধ্যেই পরপর আমার যাওয়া হয়েছে, গার্ডেন অফ পিসেও আমার যাওয়া হয়েছে। তো এখানে হয়েছে কি, এটা হলো বেশি যত নিচে গভীরে নিয়ে যাওয়া হবে তো দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে কবরের ব্যাপারে। কবরের ব্যাপারে একেবারে সুনির্ধারিত এমন কোনো পদ্ধতি ফিক্সড করে দেয়া হয়নি শরীয়তের মধ্যে যেটার কোনো সামান্যতম পরিবর্তন আনায়ের মধ্যে টোটালি যাবে না, এইরকম কিছু না। কবর সংক্রান্ত যত কিছু আমার পড়ার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তো আমি আসলে বিষয়গুলি বোঝার চেষ্টা করি যে শরীয়তের মনসা কি, শরীয়তের উদ্দেশ্য এবং আল্লাহ তাআলার ইচ্ছা কি এই ব্যাপারে, বা শরীয়ত এই ব্যাপারে চায় কি আমাদের থেকে, এই ব্যাপারে শরীয়তের ইসলামের আইডিওলজি কি, নজরিয়া কি। তো দুটো জিনিস থেকে রক্ষা করতে হবে। একটা হলো যে একটা লাশ যদি যখন মানুষ মারা যায় তো মারা যাওয়ার পর তাকে দাফন করতে হবে, এটা একটা সুন্নাত আমল, ওয়াজিব আমল, এটা আমাদেরকে করতেই হবে, আর এটা ইসলামী তরিকা। আর দ্বিতীয় কথা হলো এর পেছনে হিকমত কি, এর পেছনে হিকমত হলো যে এক তো এটা সুন্নাত হওয়ার কারণে এইভাবে দাফন করতে হয়, আর দ্বিতীয়ত একটা হিকমত হলো যে যদি দুর্গন্ধ ছড়ায় তাহলে রোগ ছড়িয়ে পড়বে চতুর্দিকে, মানুষের পৌঁছা মানে মানুষের জন্য এটা সহনীয় হবে না, অসহনীয় হবে, কষ্টদায়ক হবে, আর পরিবেশ দূষিত হবে, রোগ ছড়িয়ে পড়বে। তো এই জন্য এমনভাবে কবর যেন না হয় যে কবর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আর কবরটা ধসে যাওয়ার কারণে মুর্দার দুর্গন্ধ এই যে ছড়ানো, দুর্গন্ধ ছড়ানো আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে রোগ ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা, তা থেকেও যেন বিষয় কবর মুক্ত থাকে এবং পরিবেশ দূষণের শিকার না হয়, এই হলো একটা কাজ। এইটা থেকে বাঁচানোর জন্য সমাজকে, পরিবেশকে কবরের ব্যবস্থাপনা রাখা হয়েছে। কবরের ব্যবস্থাপনার পেছনে একটা হিকমত নিহিত, আল্লাহর হুকুম, নবীর সুন্নত, এই জন্য তো আমাদেরকে কবর দিতে হয়, এটা তো ওই হুকুমের কারণে ওয়াজিব হয়, কিন্তু হিকমত কি নিহিত রয়েছে। একটা হলো পরিবেশ দূষিত যেন না হয় আর স্বাস্থ্য নষ্ট না হয়, আর দ্বিতীয় হলো লাশেরও একটা সম্মান আছে, এটা যেন কোনো ধরনের হিংস্র পশু এবং জন্তু থেকে হেফাজতে থাকে। শৃগাল মানুষের লাশ নিয়ে যায়, তো অন্যান্য আরও কিছু হিংস্র প্রাণী রয়েছে সেগুলো লাশকে ক্ষতি পৌঁছাতে পারে। তো এই জন্য সাবা থেকে হেফাজত, হেফাজ তাহফুজ আনি সাবা, এটা হলো আরেকটা উদ্দেশ্য ফুকাহা কেরাম উল্লেখ করেছেন। তো এখন এটা কখন হয়, তো আমাদের দেশে অনেক সময় দেখা যায় মাত্র এই এতটুকু এই আধ হাত পরেই দিয়ে দিলেন, মানে এই বাঁশ কিছু দিয়ে দিলেন আর এর উপরে সামান্য অল্প কিছু মাটি দিলেন আর এর নিচে অল্প সময়ের পরেই দেখা যায় কবরগুলো ধসে গেছে, শৃগাল লাশ নিয়ে যাচ্ছে, তো লাশের বেহরমতি হচ্ছে আর হিংস্র প্রাণীদের নাগালের ভেতরে চলে আসছে খুব সহজেই, একটু তারা মাটিটা একটু সরালেই তারা ইজিলি কবরটা খুঁজে ফেলতে পারে। তো এই জন্য সাবা থেকে, হিংস্র প্রাণী থেকে বাঁচার জন্যে, বাঁচানোর জন্যে, আর লাশকে দুর্গন্ধমুক্ত, পরিবেশকে দুর্গন্ধমুক্ত, দূষণমুক্ত রাখার জন্যে এবং হিংস্র প্রাণী থেকে সম্পূর্ণরূপে সেফ ওয়ে অবলম্বন করার জন্যে একটু গভীরে যাওয়াটা উত্তম এবং ভালো। আর যেখানে মাটি ধসে যাবে সেখানে, যে যে জায়গায় মাটি ধসে যাবে সেখানকার অভিজ্ঞতার আলোকে যদি কেউ লাকড়ির বক্সটা নিচে রেখে দেয় আর মনে করে যে আমরা যেভাবেই আমরা মাটির অবস্থা পর্যবেক্ষণ করার পর অভিজ্ঞ মানুষ যারা, তারা যদি এই সিদ্ধান্ত নেন যে না এখন তো অবস্থা এই যে এখানকার মাটি চতুর্দিক থেকে মাটিটা এইরকম যে মাটি মুর্দার উপর পড়ে যাবে, কবর ধসে যাবে, তখন একটা বক্সের মধ্যে রেখে যদি এরপরে মাটি দিয়ে দেওয়া হয় আর লাকড়ি দেওয়া হয় এর মধ্যে আর বেশ একটা গ্যাপ থাকে, এটা চাপ মাটি বলবেন না, এটাকে এটা চাপ মাটি নয় বরং একটা গ্যাপ থাকে, তো একটু গ্যাপ থাকবে
আর এরপরে এখানে বালো লাকড়ি দেওয়া হয়, বালো কাঠ দেওয়া হয়, আর এরপরে মাটি ঢালা হয়। তো এর দ্বারা ফায়দা কি হয়, কবরটা এই বগলি কবরের যে বিশেষ নিয়ম রয়েছে এটা দিলে ফায়দা হয় কি, এটা যদি মাটি শক্ত থাকে কোনো জায়গার এটা সেফ বেশি। এটা আপনারা দেখবেন যে কোনো কুকুর, কোনো শৃগাল, কোনো হিংস্র প্রাণী সহজে এটাকে বের করতে পারবে না, তাদের জন্য কষ্টদায়ক হবে আর দুর্গন্ধ ছড়াবে না, আর বেশি সেফ জায়গায় কবরটা হবে। তো এই জন্য সেফটি আর পরিবেশ দূষণ মুক্ত রাখা আর হেফাজত রাখা। এখন কেউ কেউ বলে আচ্ছা এই কবরে বসানো হবে, বসতে হবে, এইগুলো দুনিয়ার জীবনের মতো না, সেখানে রুহের মানে রুহ বেশি কার্যকর থাকে, শরীরটা তাকে এর অধীনে। সুন্নত খাবারের জন্য কয়টি আঙ্গুল ব্যবহার করতে হয়? একটা হাদিসে আছে আল্লাহর নবী তিন অঙ্গুলি ব্যবহার করতেন, তিন অঙ্গুলি ব্যবহার করে রুটি খেতেন, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় নয়। দুটি বিষয় এর দ্বারা বোঝা যায়, একটা হলো যে এই অতিশয় খাবার বা পরিমাণে বেশি খাবার গ্রহণ করা এটা তো ঠিক নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, যে আমরা যত বেশি আমরা খাই টু মাছ খেয়ে ফেলি, তো এই যে অভ্যাস আমরা বানিয়ে ফেলেছি। তো বেশি খাবার না খাওয়ার বিভিন্ন তরিকা আছে, যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে একসঙ্গে সবাই খাচ্ছেন, সবাই একটা একটা করে খেজুর নিচ্ছেন, আমি এখন দুইটা করে নেওয়া আরম্ভ করলাম, সবাই একটা করে আঙ্গুর নিচ্ছেন, আমি এখন দুইটা করে একসঙ্গে টান দেওয়া আরম্ভ করলাম, তো এটা আদাবের খেলাফ, এটাকে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি একজন দূরে থাকেন, উনি বারবার হাত বাড়িয়ে নিতে পারছেন না, তিনি এক্সেপশনাল, এই মাসালাও ক্লিয়ার করা হয়েছে যে এটা হলো এটা থেকে বাঁচার জন্য। তো এখন দেখেন যে পরিমাণে অধিক খাবার খাওয়াটা ভালো না, এটা থেকে বাঁচার জন্যে, বাঁচানোর জন্যে এই একটা পন্থা অবলম্বন করা হয়েছে যে সবাই ইজিলি হাত দিয়ে যেখান থেকে খেতে পারছেন ওনারা যেন একসঙ্গে দুটো না নেন, তিনটি না নেন, একাধিক না নেন, এই কথা বলা হয়েছে। আল্লাহর নবী তিনটি অঙ্গুলি দিয়ে রুটি খেয়েছেন, তখন রুটির পরিমাণ খুব বড় একটা নিয়ে অনেক বড় লোকমা হবে না, পরিমাণে অনেক বেশি হবে না, এটা অনেক বেশি লোভ হবে না, মানে একেবারে আগ্রাসী ভূমিকা অনেকে পালন করেন, খানার প্রতি আগ্রাসন যেন হয়, উঠে পড়ে লেগে যান, যেন মানে অনেকের একেবারে ড্যাগের ভিতরে মাথা ঢুকে যায় এই অবস্থা হয়ে পড়ে, তো এই জিনিসটা যেন না হয়। আর খাবারের জন্য যেন জনমের খাওয়া খাচ্ছেন এই ধরনের অবস্থা মনে হয়, এই জিনিসটা খাবারের মধ্যে হবে না, লোভের প্রকাশ হবে না, বেশি খাবার খাচ্ছেন, খুব বেশি লোভী, খুব বেশি আপনি খাবার গ্রহণ করছেন, এই ভাবটা যেন না হয়, তো এটার একটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু আমরা মানে আরব বিশ্বে তো ওনারা বেশিরভাগ সময় তো খাবার নিয়েছেন কি রুটি নিয়েছেন, তো এই জন্য আল্লাহ নবী তিন অঙ্গুলি ব্যবহার করেছেন, তো পরিমাণে দেখা যায় যে খুব বেশি হবে না, লোকমাটা অনেক বড় হবে না, পরিমাণটা অনেক বেশি হবে না, আর খাবারের প্রতি একেবারে জনমের খাওয়ার মতো যে একটা ভাব সেটা হবে না। তো এই জিনিসগুলি মানে আল্লাহ নবীর খাবারে খাওয়ার এই ধরন থেকে এই কথাগুলি স্পষ্ট হয়, তো এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আর লক্ষ্য রাখার পরে যদি পাঁচ অঙ্গুলি ব্যবহার হয়ে যায় বা তিন অঙ্গুলির চেয়ে বেশি ব্যবহার হয়ে যায় তাহলে উদ্দেশ্য সাধন হবে, তো উদ্দেশ্য সাধিত হয়ে গেল। তো ওই বর্ণনার আসল উদ্দেশ্য হলো যে বেশি লোভী হব না, পরিমাণে বেশি হবে না, খাবারের প্রতি একেবারে মনোযোগী টুমাচ যেন না হয়ে যায়, খাবারটা আমি নেব মানে ভদ্রভাবে, সুষ্ঠুভাবে আর সুন্দরভাবে সামাজিকতা রক্ষা করে আর অন্যদের চেয়ে প্রতিযোগিতা করে বেশি না নিয়ে, এই জিনিসটা যেন থাকে। আর আমরা যখন ভাত খাই তো সেটার সিচুয়েশন সম্পূর্ণ ভিন্ন, তো ভাতের মধ্যে আমরা খুব পাতলা শোরবা ব্যবহার খাই, তো ওইটা রুটির মতো ঘন শোরবা হয় না, আর ওইটা তিন অঙ্গুলি দিয়েও রুটি দিয়ে এইভাবে মানুষ শোরবাসহ ঝোলসহ মানুষ খেতে পারে, ইজিলি নিতে পারে, কিন্তু ভাত পাতলা শোরবা আমরা ব্যবহার করি, পাতলা ডাল আমরা খাই, পাতলা তরকারি আমরা ব্যবহার করি, তো এই জন্য এগুলো জন্য তিন অঙ্গুলি মোটেও যথেষ্ট নয়, ভাতের জন্য যথেষ্ট নয়, এই পাতলা শোরবার জন্য যথেষ্ট নয়, চামচটা একটু বড় রাখতে হয় আমাদের। তো এর জন্য যদি ওই কথাগুলি যা আমি বললাম খাবারের ব্যাপারে লক্ষ্য রাখা উচিত, সেগুলো যদি লক্ষ্য থাকে, সেই লক্ষ্যগুলো বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি আর খেয়াল রাখি, আর এরপরে যদি আমরা পাঁচ অঙ্গুলি ব্যবহার করে পাতলা সালন হওয়ার কারণে, তরকারি পাতলা হওয়ার কারণে, ভাত হওয়ার কারণে যদি আমরা
পাঁচ অঙ্গুলি ব্যবহার করি, সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু শিষ্টাচার বিরোধী যেন না হয়। অনেক মানুষের আমি দেখেছি এই আঙ্গুলিগুলো এতটুকু পর্যন্ত একেবারে ইয়ে হয়ে যায়, মানে খাবারের মধ্যে ঢুকে পড়ে, তো বাদ যখন খায় তারা এইভাবে খায়। তো এই জিনিসগুলো মানে শিষ্টাচার বিরোধী বলা যায়, অসৌন্দর্য আর শিষ্টাচার বিরোধী, সামাজিকতা পরিপন্থী আর অনেকের মধ্যে দেখতে অসুন্দর। তো এইগুলো থেকে বিরত থাকার ইঙ্গিত বিভিন্ন আমল দ্বারা আল্লাহ নবীর পাওয়া যায়। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন হুজুররা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বেলজিয়াম থেকে বলছিলাম। আমার দুটো প্রশ্ন আছে, কথা বলেছেন? জি জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটা কথা হচ্ছে যে মুফতি সাহেব হুজুরে যে ইসলামিক ইউনিভার্সিটি বানাইছেন যেখানে মুফতি কোর্স, ওইখানে আমি কোনো কথা বলি নাই, যদিও কিছু টাকা দেওয়ার ইচ্ছে ছিল। যদি আমার নাম্বারটা আপনার র্যাঙ্ক কোনো সময় যদি টেলিফোন করেন, মুফতি সাহেব তো বিজি লোক, ওনার নাম্বার তো আমি পাবো না, কথা বুঝেছেন? তাহলে পরে আমার নাম্বারে একসময় যোগাযোগ করলে আমি দুই তিন মাস লাগবে টাকাটা দেওয়ার জন্য। এই প্রোগ্রামের পরে বা এই মুহূর্তে যদি কন্ট্রোল রুম আপনার নাম্বারটা নিতে পারেন তাহলে আমরা বলবো নিয়ে নিতে। জি মুফতি সাহেব, যে ঋণ পরিশোধের জন্য দোয়াটা কি একটু বলে দেন। খুবই আমরা নিজের ভাষায় আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আশা করি তিনি শুনতে পারছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। এই দোয়াটি আপনারা পড়বেন, শুরুতে শেষে দরুদ শরীফ পড়বেন, আর এছাড়া আপনি আল্লাহ তাআলার কাছে ইয়া গানি ইয়া মুগনি এই সমস্ত আল্লাহর সিফাতি নাম আসমাউল হুসনা এগুলো পড়েও আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায়ও আপনি দোয়া করতে পারেন। আর যদি আপনি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়াহ তিলাওয়াত করেন তাহলে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থা আশা করা যায় হবে। এছাড়া বেশি মারাত্মক অবস্থা হয়ে গেলে প্রতিদিন 100 বার হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির শতবার পড়ার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটা একটু বলুন। আমার প্রশ্ন হলো ভাই, হুজুর সাহেব জানতে চাইলাম হাজ খাওয়ার সালাম করা যায়নি খাওয়ার মাঝে? ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে চলে যাই। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটা একটু বলুন। আচ্ছা, আমি লন্ডন থেকে কইতাম, আলী হোসেন। জি, আমার মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন যে আমরা যখন মনে করুক গরুর মধ্যে যখন নমাজটা পড়ি, জি, এখন মনে করুক যদি ফরজ নামাজ আমরা পড়ি বা মসজিদও যাইতে পারছি না, সময়ও পাচ্ছি না, তখন মানে এই আকামত দিয়া পড়া লাগবো নি না আকামত ছাড়া পড়তে হবে? জামাতে যদি পড়েন, জামাতে যদি একলা একলা পড়ি গরুর মধ্যে। আচ্ছা, একা যদি পড়েন। জাযাকুমুল্লাহ খের। আমরা আজকে আর আপনাদের কোনো প্রশ্ন নিতে পারবো না, আগামীকালকে সেম টাইমে আপনারা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নিয়ে আসতে পারেন। মুফতি সাহেব, প্রশ্নটা হলো যে সালাম দেওয়া যাবে কি খাওয়ার যখন মানে খাইতে খাওয়ার সময়?
হ্যাঁ, খাওয়ার অবস্থাতে সালাম দেওয়া যাবে কি না বিষয়টি নিয়ে খুব আলোচনা পর্যালোচনা হয়, কথাবার্তা হয়। আসল কথা হলো যে সালাম করা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দিয়েছেন, কিন্তু উত্তর দেওয়াটা ওয়াজিব, আরও বেশি জরুরি একটা কাজ হয়ে দাঁড়ায়, আবশ্যকীয়, দিতেই হবে। তো এখন সালাম যদি আমি কাউকে করি, তাহলে তার জন্য জরুরি হবে সে উত্তর দিতে হবে। আর একজন মানুষ যদি, আসল মাসআলা হলো, আসল বোঝার বিষয় হলো যে যদি কোনো একজন মানুষকে আমি দেখি সে ব্যস্ত আছে, আর তার ব্যস্ততার ধরনটা এমন যে মেইবি তার জন্য আমি যদি এই ব্যাপারে একটা কনফিডেন্স আমার না থাকে, আত্মবিশ্বাস পুরোপুরি না থাকে যে না তিনি খুব ইজিলি এই ওয়াজিব দায়িত্বটা তার পালন করতে পারবেন, একটা ওয়াজিব দায়িত্ব তার উপর বর্তাবে, একটা দায়িত্ব ওয়াজিব আমল তার জন্য জরুরি হয়ে দাঁড়াবে, তিনি ওয়াজিব সালামের জবাব দেবেন, আমি যখন সালাম করব তখন তার জন্য একটা আমল ওয়াজিব হয়ে যাবে উত্তর দেওয়া, তো এই উত্তর দেওয়াটা কি এই মুহূর্তে তার জন্য সহজ না সহজ নয়, কষ্টদায়ক না কষ্টদায়ক নয়, হঠাৎ বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিতে পারে না ফেলে দিতে না পারে না। আমি গতকালকে খাচ্ছিলাম খাবার, তো একটু তাড়াহুড়ো করার কারণে একটা কাঁটা লেগে গেল গোছা গলাতে, একটু তাড়াহুড়ো করার কারণে, তো ভাবলাম যে ছোটো মাছ তাড়াহুড়োর মধ্যে খাওয়াটা মোটেও ঠিক নয়, একটু লিটল বিট তাড়াহুড়োর কারণে এমনটা হয়েছে। তো এখন হয় কি, খাবারের মধ্যে মানুষ কোন সময় কোন সিচুয়েশনে থাকে, এমন একটা সিচুয়েশন থাকে হঠাৎ এই সালামের উত্তর দেওয়ার জন্য তাকে খুব দ্রুত গিলতে হয়, যিনি খাইতেছেন তিনি কি সালাম দিতে পারেন, যে উনি দিতে পারবেন অবশ্যই, উনি তো বুঝে শুনে দেবেন যখন, আচ্ছা উনিও বিব্রত হয়ে নিজের শরীরে কষ্ট পৌঁছিয়ে উনি দেবেন না, আর ওনা অন্যরা যদি দেন, যদি খাবারের মধ্যখানে দেখেন যে উনি একেবারে ফ্রি এখন ইজিলি উত্তর দিতে পারবেন, এমন সিচুয়েশনটা নিশ্চিত যদি থাকেন সালাম দেবেন, না হয় দেওয়াটা উচিত নয়, এটা প্রত্যেক ব্যস্ততার ব্যাপারে একটা মূলনীতি। একা নামাজ পড়ার সময় কি একামত দিতে পারেন, একা নামাজের সময় যদি ওই মহল্লায় আজান একামত সব কিছু হয় তাহলে দেওয়া জরুরি নয়, এমন এলাকায় গেছেন যেখানে আজান টুটেলি নাই ওই পুরো দীর্ঘ এলাকায়, সেই সমস্ত এলাকায় যদি কেউ দিয়ে দেন তাহলে সেটা ভালো। জাযাকুমুল্লাহ খায়ের মুফতি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আনসার আপনার মাধ্যমে আমরা জানলাম, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। যারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে আজকে শেষ পর্যন্ত ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত।